আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি বানাইরাম বাচ্চাটার লাগি লাঞ্চ বানাইরাম। তা আমি তারা লাগি কিটা রেডি করাম, আপনারা দেখবাস হবে আশা করি। আমি লইছি সিদ্ধ আলু লইছি, আর ইনো আছে চিকেন ক্যারেট দিয়ে আমি বাজি বানাইছি চিকেনের, আর ক্যারেট গ্রাইন্ড করিয়া আমি আর দিছি ফিয়াতার পানি ফেলাই দিছি, আর চিজ আছে আর টমেটো কেচাপ। তো সিদ্ধ আলুর মাঝে আমি সল্ট দিলাম পরিমাণ মতো সল্ট, আর মিক্স হার্বস দিলাম আদা চামচের পরিমাণ দিছি, আর ব্ল্যাক পেপার আমি দিলাম। এখন আমি দিব ক্যারট দিলাম, এখানেও আদ দিয়া মাখাই লাগিব। আমি মিক্স করি লাইছি আলু আর ক্যারট এখানো করি। এখন আমি দেখাই মুগিটা বানাই যাম, আপনারা সবে থাকবা আমার লগে আশা করি। বাস্কেটের লাখান করিয়া শেপ দিয়াকে বানাইলাম গোল গোল করে। বাস্কেট বানাইলে মুসারা দেখতে পারা, আমি ছোট ছোট বাস্কেটের মতন করে বানাইয়া লইছি অনুসারে দুইটা। তো এখনকে আমি একটু একটু করে কেচাপ লাগাই সকলটির মাঝে। কেচাপ লাগানোর পরে আমি বাস্কেটের মাঝে যে চিকেন বিরিয়ানি করিয়া রাখছিলাম ওগুলো আমি এখন দিলাম। দেখতে পারে আমি সারা করে লাইছি বাস্কেটগুলো। এখন আমি একটা বেকিং লইছি, ওটার মাঝে আমি বাটার লাগাইছি নিচে, বাটার লাগাইয়া এখন আমি এগুলা এখন মাঝে রাখবো। দেখতে পারলে আমি সারা লই লাইছি, আরো উপরে আরো তোরা করি করি আমি কেচাপ দিছি। এখন আমি চিজ দিমু, আমি দিলাইছি সারা চিজ, আমি কানা দিছি আরো তিনটা, আর সারা এখন আমি লইয়া যাইমু মাইক্রো আভেনের মাঝে, আভেন নিয়ে হারাইমু। আমি দিছি মাইক্রো আভেন ফুল গ্যাস ফুল পাওয়ার দিয়া, এখন ওয়েট করমু চিজগুলা মেল্ট হইতো। দেখতে পারলাম বার করে লাইছি আভেন থানে, আমার দুই রেডি হয়ে গেছে। এখন আমি বেচিনটা লাগি প্লেটে লইমু। আমি এখন খুব প্লেটে লইছি, দেখতে পারা আশা করি সবে পছন্দ করছেন আর ভালো পাইছেন। ভালো পাইলে বাসাত বানাইবা ফ্যামিলির লগে খা শেয়ার করবা, আর যদি বেশি ভালো পাই না মারি রেসিপিটা সাবস্ক্রাইব করি আমার লগে থাকবা। আর যারা দেখছেন তারারে অসংখ্য ধন্যবাদ। দেখাইব অন্য কোনো একটা রেসিপি লইয়া, আমি কেন লইছি এই একশা পুডিং ওটার লগে মিক্স করিবার চিন্তা খাইবা। ভালো থাকুক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।